ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله وبركاته. الحمد لله الذي خلق الانسان وعلمه البيان وانزل الفرقان وجعله هدى للناس.

মানুষ ও পশুপক্ষীর ছবি দেওয়ালে টাঙানো থাকে আমি যদি পাশের রুমে নামাজ পড়ি তাহলে ছোট ছোট শিশু বাচ্চা হতে পারে তাদের কোনো ক্ষতি হতে পারে এজন্য আমি সেই রুমেই নামাজ পড়েনি তো এক্ষেত্রে আমার নামাজ শুদ্ধ হবে কি জানাবেন এবং যদি তা না হয় আমি কি সেই নামাজ জহর আসর মাগরিব এসা একসাথে পড়ে নেব এ বিষয়ে সঠিক কি দলিল ও রেফারেন্স সহকারে জানালে খুবই উপকৃত হতাম বোন আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন বোন আপনি নার্সারিতে থাকেন সেই নার্সারিতে শিশু বাচ্চাদের আপনি পড়ান তো তাদেরকে বোঝাতে যে ছবি পশুপক্ষীর আঁকা থাকে ছবি টাঙানো থাকে দেখাতে হয় এবং মানুষেরও ছবি থাকে তো সেখানে আপনি সলাৎ আদায় করছেন আপনার সলাত সেখানে শুদ্ধ হবে না কেননা এ বিষয়ে হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে যেমন কয়েকটা হাদিসই রয়েছে যেমন ধরেন সেই বুখারি ও সাহি মুসলিম এবং মিসকাত হাদিস নাম্বার সাতশো সাতা সাতান্ন নম্বর হাদিস সাতশো সাতান্ন এখানে বিশ্বনবী সাল আলি আসাল্লাম তিনি বলেছেন যে নকশাদার কাপড়ে নামাজ পড়াকে অপছন্দ বলেছেন তাই নকশাদার কাপড় যদি থাকে যেখানে নিজের মনকে উদাসীন করে ফেলবে মনটা অন্যদিকে চলে যাবে সেই ছবির দিকে বা নকশার দিকে এজন্য খুজু নষ্ট হওয়ার জন্য একনিষ্ঠতা এখলাস নষ্ট হওয়ার জন্য সেই নকশাদার চকচকে কাপড়ের কাছে নামাজ পড়া শুদ্ধ নয় এছাড়াও ছবির ব্যাপারে রয়েছে যে সাল্লাল্লাহু আলাইহি আলিহাসালামের স্ত্রী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসসালামের গৃহিণী মা আয়েশা আল্লাহু আনহা তিনি আল্লাহ রসুল তিনি তার হুজরার দেওয়ালে ছবিযুক্ত পর্দা টাঙ্গিয়েছিলেন বিশ্বনবী তা দেখে তিনি বললেন হে আয়শা তুমি এই পর্দা আমাদের নিকট থেকে সরিয়ে নাও কারণ ওই পর্দার ছবিগুলো আমার নামাজে বিঘ্ন সৃষ্টি করেছে দেখুন শাহি বুখারি হাদিস নাম্বার তিনশো চুয়াত্তর নম্বর হাদিস তো এই হাদিস থেকে স্পষ্ট যে মানুষ বা পশুপক্ষীর ছবি যদি থাকে যেখানে রহমতের ফেরেশতা আসে না বা চকচকে নকশাযুক্ত কিছু থাকলে যাতে নামাজ নামাজে নিজের মনোযোগ নষ্ট হয় খুশুখুজু একনিষ্ঠতা দূর হয়ে যায় তো এগুলো সামনে থাকায় নামাজ শুদ্ধ হবে না এক্ষেত্রে আমাদের করণীয় হবে সেখানে নামাজ না পড়া এবং আপনি বললেন তাহলে কি আমি জহর আসর মাগরিব এসা একসাথে পড়ে নেব দেখুন জহর আসর মাগরিব একসাথে পড়লেও হবে না বরং যে সময় নামাজ ঠিক সেই সময়ই পড়ে নিতে হবে আগে পিছু করলে হবে না এ বিষয়ে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আলকুরান সুরানিসা সুর নম্বর 4 আয়াত নম্বর একশো তিনে বলেছেন ইন্না সলায়তা ক্যানাত আল মিনি না কি থাবাম কৌতা নিশ্চয়ই নামাজ সলায়তা কানাত আল মু মিনিনা নামাজ মুমিনদের ওপর নির্ধারিত সময়েই ফরজ করা হয়েছে তার মানে আয়ত থেকে স্পষ্ট যে নামাজ সঠিক সময়ে পড়াটাই হচ্ছে মহান আল্লাহর নির্দেশ সলাত সঠিক সময়ে আদায় করাটাই হচ্ছে মহান আল্লাহ আলামিনের নির্দেশ তাই সঠিক সময়ে আমাদের আদায় করতে হবে তাই আপনার জন্য উত্তম হবে এই যে আপনি সেই রুমের ভিতরে নামাজ না পড়ে সেই রুম থেকে বাইরে রুমের বাইরে দরজায় দরজার বাইরে গেটের কাছে আপনি সুত্রা করে নামাজ পড়ুন এটা হবে আপনার জন্য সব থেকে উত্তম তাহলে সেক্ষেত্রে আপনার নার্সারির বাচ্চারা শিশুরাও সুরক্ষিত থাকবে প্লাস আপনি ছবি ও নকশা থেকেও দূরে থাকলেন আপনার নামাজটা বাইরে হবে কেননা বিশ্ব নবী সাল বলেছেন জুইল সাহি হাদিস হাদিসের মান হচ্ছে সাহি যে জুইলাতিল আর ও জুমাস প্রত্যেক জমিনকে কি করা হয়েছে মসজিদ তথা সাজদাগা এবং তা পবিত্র মানে প্রত্যেক জমিন পবিত্র এবং তা সাজদার স্থান মানে যে স্থান পবিত্র আছে সেই স্থানেই নামাজ হবে এখানে পবিত্র বলতে পেশাব পায়খানা নেই এমনি কোনো নোংরা থাকলেও তা পরিষ্কার করে সেখানেই নামাজ হবে কিন্তু অপবিত্র জিনিস না থাকলেই হবে আশা করি আপনি আপনার উত্তর সন্তুষ্ট হয়েছেন জাক্লাহ হরান ما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري